আসসালামু আলাইকুম ইকরা বাংলার দর্শক, শুভাকাঙ্ক্ষী এবং ইউকে এবং ইউরোপের যে যেখানে আছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। ইকরা বাংলার একমাত্র বিনোদনমূলক অনুষ্ঠান বলা যায়, হৃদয়ের সুর অনুষ্ঠানের পক্ষ থেকে আমি ওমর ফারুক আপনাদেরকে সবাইকে সালাম এবং মোবারকবাদ জানাচ্ছি। হৃদয়ের সুর প্রোগ্রাম থেকে হৃদয়ের সুর এই অনুষ্ঠানের পক্ষ অনুষ্ঠানে আমরা প্রত্যেকটা পর্বে একজন শিল্পী গায়ককে নিয়ে আসি, যিনি আপনাদের আমাদের সবাইকে তার গান এবং তার সুর দিয়ে আপনাদেরকে মোহিত করে তোলেন। আপনাদের হৃদয়ের সুর এবং হৃদয়ের কথাগুলো আমরা চেষ্টা করি তুলে ধরার জন্য। ঠিক তেমনিভাবেই আজকের অনুষ্ঠানে আমরা একজন শিল্পীকে নিয়ে হাজির হয়েছি, জানি না তিনি কতটুকু আপনাদেরকে আনন্দ এবং বিনোদন দিতে পারবে। আশা করি তিনি আপনাদেরকে কিছুটা সময়ের জন্য হলেও আনন্দ দিতে পারবেন। চলুন আমরা পরিচিত হই আমাদের গেস্টের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনু ভাই কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো হৃদয় সুর অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অনেক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ওকে, তো ভালোই আছেন না? আলহামদুলিল্লাহ। আপনার কাছ থেকে অনেক গান এবং কথা শুনব, তো শুরুতে আমরা একটা দর্শকদের উদ্দেশ্যে গান শুনতে চাই, কোন গানটা করতে চান? প্রতি আমি হামদি বাড়িতালা দিয়ে শুরু করতে চাই। ওকে ওকে, তো দর্শক আমরা অনু ভাইয়ের কাছ থেকে শুরুতে হামদি বাড়িতালা আল্লাহর নামের গুণগান সম্বলিত একটা গান শুনতে চাই, তো অনু ভাই শুরু করেন। তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার নূরের আভা চাঁদকে দিলে চাঁদ জোছনা পেল, তোমার প্রেমের রং সূর্য নিয়ে সে যে দীপ্ত হল, তোমার নূরের আভা চাঁদকে দিলে চাঁদ জোছনা পেল, তোমার প্রেমের রং সূর্য নিয়ে সে যে দীপ্ত হল, তোমার গন্ধ যদি ফুলে দেওয়া হয় ফুল সুরভিত হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর তোমার খুশিতে রং ধনু উঠে আকাশে তোমারই ছন্দ গুঞ্জরি উঠে বাতাসে, তোমার খুশিতে রং ধনু উঠে আকাশে তোমারই ছন্দ গুঞ্জরি উঠে বাতাসে, তোমার পরশে গাছের পাতা জানি সবুজ হল, তোমার স্নিগ্ধ মায়া শিশির পে সে যে শুভ্র হল, তোমার পরশে গাছের পাতা জানি সবুজ হল, তোমার স্নিগ্ধ মায়া শিশির পে সে যে শুভ্র হল, তোমার অমিয় বাণী হৃদয়ে আমার সুর সঙ্গী, তোমার নামে যদি গান গাওয়া গান সুন্দর হয়, তোমার নামে
যদি গান গাওয়া গান সুন্দর হয় তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া গান সুন্দর তয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর তয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর চমৎকার হয় আসলে তার নামে যদি আমরা গান গাই তার গুণগান গাই দেখেন গানের প্রত্যেকটা কথা এবং প্রত্যেকটা শব্দে কিন্তু একটা মেসেজ আছে আমাদের জন্য জি আপনার গানে আসছে যে তোমার সৃষ্টি তোমার নামে যদি গান গা হয় তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয় এটা দেখেন যে আমরা যদি সবুজের দিকে তাকাই সবুজ এবং চোখের মধ্যে কিন্তু অনেক মিল অনেক না শুধু মিল না আপনার যদি সবুজের দিকে তাকাই চোখের আমাদের জ্যোতিপন্ত বাড়ে এবং জ্যোতি ঠিক থাকে আমাদের দৃষ্টিশক্তি ঠিক থাকে এবং আরো কথা আসছে যে তোমার নামে রং ধরু এবং মানে তার সৃষ্টিকর্তা যিনি তার প্রত্যেকটা ক্ষেত্রে এবং তার প্রত্যেকটার মানে অবদান এই গানের মধ্যে ফুটে এই গানের মধ্যে ফুটে আসছে আমাদের উচিত যে চিন্তা করো তার সৃষ্টিকে নিয়ে তার কর্মকে নিয়ে অনুভয় আমরা তো আপনার কাছ থেকে হামদে বারিতালা শুনলাম এরপরে কোনটা শুনতে পারি এখন আমরা একটি নাতে রাসুল শুনি নাতে রাসুল রাসুলের নাম দিয়ে শুরু হলো রাসুলের নাম দিয়ে আর একটা গান শুনি ওকে ওকে খুবই পরিচিত একটি গান কাজী নজরুল ইসলামের লেখা নজরুল ইসলামের অসাধারণ গানটাই জানি তো আমি আপনাদের সম্মুখে এই গানটাই পরিবেশন করছি ওকে শুরু করেন আপনার গানটা তৌহিদেরি মুর্শিদামা মোহাম্মদের নাম মুর্শিদ মোহাম্মদের নাম চমৎকার তৌহিদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম মুর্শিদ মোহাম্মদের নাম ওই নামে জ্বলে বুঝতে পারি খোদাই কালাম মুর্শিদ মোহাম্মদের তাওহীদের মুর্শিদ মোহাম্মদের নাম মুর্শিদ মোহাম্মদের নাম ওই নামের রশি ধরে যায় আল্লাহর পথে ওই নামের ভেলায় ছড়ে ভাসি নূরের সুতে ওই নামের রশি ধরে যায় আল্লাহর পথে ওই নামের ভেলায় ছড়ে ভাসি নূরের সুতে ওই নামের বাতি জ্বেলে দেখি আরশের মুকাম মুর্শিদ মোহাম্মদের নাম মুর্শিদ মোহাম্মদের নাম তৌহিদের মুর্শিদ মোহাম্মদের নাম মুর্শিদ মোহাম্মদের নাম ওই নামের দামনে ধরে আছি আমার কিসের ভয়
কিসের ভয়, ওই নামের গুণে পাব আমি খুদার পরিচয়, পাব খুদার পরিচয়, ওই নামের দামনে ধরে আছি আমার কিসের ভয়, আমার কিসের ভয়, ওই নামের গুণে পাব আমি খুদার পরিচয়, পাব খুদার পরিচয়, তার কদম মুবারক যে আমার বেহেশতি তান জাম, মুরশিদ মুহাম্মাদের নাম, মুরশিদ মুহাম্মাদের নাম, তৌহিদের মুরশিদ আমার মুহাম্মাদের নাম, মুরশিদ মুহাম্মাদের নাম, মুরশিদ মুহাম্মাদের নাম। খুবই চমৎকার অনু ভাই, আমরা হাম শুনলাম, তারপর নাচ শুনলাম। জি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন তার উম্মতের হেদায়েতের জন্য, এবং তার নামের মধ্যে আসলে বলছে যে তাওহিদের মুর্শিদ। তাওহিদ এবং মুর্শিদ যদি আমরা দেখি, তাহলে আমরা যদি মুহাম্মদ সাল্লামের দিন এবং তার কর্মকে যদি আমরা আমাদের ব্যক্তি জীবনে, আমাদের সমাজ জীবনে যদি আমরা বাস্তবায়ন করতে পারি এবং সে অনুযায়ী চলতে পারে, তাহলে কিন্তু আমরা আল্লাহর যে দিন, আল্লাহর যে দিদার আমরা মনে পেতে পারি, ঠিক কিনা নয়? অবশ্যই, যদি রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যদি আমরা ধরে রাখতে পারি, তাহলেই আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম হবে। প্লাস আমরা সবাই কিন্তু তখন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির দিকে এগিয়ে যাব মূলত। যদি আমরা আল্লাহ রাসুলের দিনকে ছেড়ে দিই, রাসুলের পথকে অনুসরণ ছেড়ে দিই, তাহলে আমরা কিন্তু সেই আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবো না। উনি কিন্তু বিদায় হওয়ার সময় কিন্তু বলছিলেন, আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাব, যতদিন পর্যন্ত তোমরা এই দুটি জিনিস আঁকড়ে ধরবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হলো তো কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তবে অনুভয়, আমরা আরো কথা গান শুনবো, আরো কথা আপনার কাছ থেকে শুনবো, এরপরে কোন গানটি করতেছেন আপনি? আমি চাচ্ছি রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে বিজয়ী করার জন্য, তার পথকে অনুসরণ করার জন্য আমরা যে কথাগুলো বলছি সেই কথাগুলোর আলোকে আমি যুবকদের উদ্দেশ্যে প্রেরণামূলক আপনার নিজের লেখা এই গানটা, আমার নিজের লেখা। ও চমৎকার, কত সালে লিখছিলেন গানটা? আমি গানটা লিখেছি 2012 তে। আচ্ছা আচ্ছা, আপনার সুর করা কি আপনার নিজেরই সুর করা? সুর আমি দিয়েছি, বাট আমার সুরে কিছু কিছু কারেকশন হয়েছে। আচ্ছা আচ্ছা, শিল্পী মশিউর ভাই আমার সুরে কিছু কারেকশন করেছে, মূল সুরটা আমারই দেয়া। তাহলে আমরা আপনার নিজের লেখা এবং সুর করা গানটা শুনতে পারি ইনশাআল্লাহ। ওকে, আমরা যুব তোমার চলার গতি আজ কেন মন্থর, দিন কায়েমের জন্য কি আর কাঁদে নায়ন্তর, যুব তোমার চলার গতি আজ কেন মন্থর, দিন কায়েমের জন্য কি আর কাঁদে নায়ন্তর, দিন কায়েমের জন্য কি আর কাঁদে নায়ন্তর, রক্তে তোমার আগুন ছিল ছিল দ্রোহের বাণ, আজকে তোমার জীবন জুড়ে কেবল পিছু ছুটান, রক্তে তোমার আগুন ছিল ছিল দ্রোহের বাণ, আজকে তোমার
জীবন জুড়ে কেবল পিছু টান বহতা নদীর মতোই তুমি ছুটতে নিরন্তর দিন কায়েমের জন কি আর কাঁদে যুবক তোমার চলার গতি আজকে নমন্থর দিন কায়েমের জন কি আর কাঁদে নয়ন্তর এই সমাজের বাকি বাকি পঙ্কিলতার আল কোরআনের বিধান গুলো কেউ মানে না কে এই সমাজের বাকি বাকি অঙ্কিলতার ঢেউ আল কোরআনের বিধান গুলো কেউ মানে না কে দিন কায়েমে আন্দোলনে রইবে যারা পিছে জেনে রেখো তাদের জীবন শুলো আনাই মিছে দিন কায়েমে আন্দোলনে রইবে যারা পিছে জেনে তাদের জীবন শুলো আনাই মিছে তাই তো বলি যাও ভুলে যাও তাই তো বলি যাও ভুলে যাও সকল মতান্তর দিন কায়েমের জন কি আর কাঁদে যুবক তোমার চলার গতি আজকে নমন্তর দিন কায়েমের জন কি আর কাঁদে নয়ন্তর দিন কায়েমের জন কি আর কাঁদে নয়ন্তর দিন কায়েমের অসাধারণ যুবকদের নিয়ে আপনি গানটা করছেন না যুবকদের উদ্দেশ্যে আমাদের সমাজের যারা যুবক শ্রেণী যুবকরা চাইলে কিন্তু একটা সমাজের গতিকে যেকোনো দিকে পরিবর্তন করে দিতে পারে সেটা হোক সঠিক দিকে অথবা বিপরীত দিকে আজকে আমরা আপনার সুর করা এবং আপনার লেখা গান শুনলাম এরপরে কোন গানটা করতে পারি এরপরে চাচ্ছি আমি একটি পল্লিগীতি টাইপের গান শুনি পল্লিগীতি টাইপের ওকে পল্লিগীতি টাইপের গান করতে পারেন বাংলাদেশের পল্লিগীতির জগতে অনেক অসাধারণ গান আছে যে গানগুলা আমাদের হৃদয়ে অনেক নাড়া দিয়ে যায় আমাদের গ্রামের যারা মুরব্বী আছেন বয়স্ক লোক ওরা কিন্তু খুবই ভালোবাসে এই পল্লিগীতিগুলা আর পল্লিগীতি গানগুলা মানুষের হৃদয়ে যেভাবে টাচ করতে পারে নাড়া দেয় না নাড়া দেয় আমি মনে করি এটা খুবই একজন মানুষকে পরিবর্তন করতে আমার ধারণা গানটা ভালো কাজ করে না শুধু আপনাকে তো শহরের মানুষদেরকে নিয়ে কথা চিন্তা করলে হবে না আমাদের দেশের মানে এক বড় অংশ হলো আপনার পল্লীতে বসবাস করে তা আমরা তাইলে পল্লিগীতি গানটা শুনতে পারি শুরু করেন আমরা পল্লিগীতি গানটা কাজী নজরুল ইসলাম লেখা একটি গান পল্লিগীতি সুর দিয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন ভাই সুর দিয়েছেন আমি ওই গানটা গাচ্ছি মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মনে বড় আশা ছিল যাব মদিনা
সালামামি করব গিয়ে, সালামামি করব গিয়ে নবীজির রোজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। আরব সাগরে পাড়ি দেব নাইকো আমার তোরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগরে পাড়ি দেব নাইকো আমার তোরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আশায় আছে সম্ভল নাই, আশায় আছে সম্ভল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব কাফেলাতে, কে যাও তুমি কে যাও বে তোরি আমার সঙ্গে তুলে নাও নায় ভাই খানি পাকুরি। কাফেলাতে কে যাও তুমি কে যাও বে সঙ্গে তুলে নাও নায় ভাই খানি কৃপা করি। সঙ্গে যদি না লও মোহরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম কইও মদিনার বাদশাহ। সঙ্গে যদি না লও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আশায় আছে সম্ভল নাই, আশায় আছে সম্ভল নাই, করি কি মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, সালামামি করব গিয়ে, সালামামি করব গিয়ে নবীজির রোজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। অসংখ্য ধন্যবাদ অনুভব আপনাকে। মদিনায় গেছেন কখনো? না, আমি কখনো যাইনি, যেতে পারেন না। তাহলে চিন্তা আছে যাওয়ার, তবে মনে বড় আশা আছে না? মনে বড় আশা আছে। আপনার আশা এবং আকাঙ্ক্ষাকে পূরণ করুক। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে মানে পর্বে চলে এসেছি, তবে দর্শক
আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। তবে যাবার আগে যেটা বলতে চাই সেটা হলো, আমরা আগামী পর্বে নতুন কোনো একজন শিল্পীকে নিয়ে আসব এবং আপনাদেরকে আনন্দ এবং কিছুটা সময়ের জন্য হলো বিনোদন দেওয়ার চেষ্টা করব। অনুভয়, আপনাকে ইকরা বাংলার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ আমাদের ইকরা বাংলার এই হৃদয় সুর অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হৃদয় সুর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি ইকরা বাংলা কর্তৃপক্ষের কলা কৌশলী যারা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দোয়া করবেন যাতে আরও বেশি বেশি করে গানের চর্চা করতে পারি, গানগুলো যাতে আরও সুন্দর করে গাইতে পারি। অবশ্যই দোয়া করি দর্শক শ্রোতাদের কাছে সেই প্রত্যাশা রেখেই ইকরা বাংলা সকল কলা কুশলীদের ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা শেষ করছি, তবে শেষ আগামী পর্বে নতুন কোনো একজন শিল্পীকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। ইকরা বাংলার সঙ্গে থাকুন। হৃদয় সুর অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা এবং সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।